হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব লেফট হ্যান্ডেড মিউটেশন চ্যাপ্টার 6। ওকে, চ্যাপ্টার 6-এ আমরা দেখতে পাই যে এখানে একটা লাস্ট টেস্ট আর কি, চ্যাপ্টারের নাম। তো এই টেস্টে আর কি এখানে জিংকং মানে জিওকে সব কিছু খুলে বলতেছে আর বলতেছে তোমার হাতে আর কি এখানে এটা মিউটেশনের কারণে এখানে তোমার খিদে পায় বেশি, সেই জন্য আর কি তাকে বলতেছে। তো এটা বলতেছে এটা ঠিক, বরং এটা আমাকে মাঝে মধ্যে মানুষের মাংস খেতে মানে অনেক আকাঙ্ক্ষা আর কি জাগিয়ে তোলে, অনেক ইচ্ছা জাগিয়ে তোলে মানুষের মাংস খাওয়ার জন্য, তাকে বলতেছে। ও, তাহলে চিন্তা করার কিছু নেই, এখানে অনেক লোক আছে খাওয়ার জন্য, তাকে বলতেছে। জি মানে জি জিও এর কথা শুনে এখানে জিংকন চমকে গেছে অনেক, যে এরকম কথা বলতেছে। তো তোমার তুমি এটা এত সহজে বলতে পারো না, তোমার এই ধরনের চিন্তা ভাবনা খুবই বিপজ্জনক, দেখি বলতেছে জিংকং মানে জিওকে সব বোঝাচ্ছে আর কি। তো এখানে সাইড থেকে দরজা খোলার শব্দ আসতেছে। জিও, তো তোমার বাবা মা এখানে রিসেপশনিস্ট এসে পড়েছে, তাই কি বলতেছে। তো জিও বলতেছে আমার পিতা মাতা তো গ্রেট অনেক, তাই না, তাই কি বলতেছে জিও। তো এখানে বলতে চিন্তা করবে না, আমি লোকদেরকে এখানে মানে কাবু করতে পারি, তো তোমাকে খুব সহজে লোকগুলোকে আমি নিয়ে আসবো তোমার জন্য খাওয়ানোর জন্য, তাই কি বলতেছে। তুমি তাকে এসব বলতেছে। তো এখানে বলতেছে আমি এটা মনে করি যে হ্যাঁ এখানে সব সমস্যা এটাই তা আর কি সমস্যা, তাই কি বলতেছে জিংকং। তো আমি আমার বাবা মায়ের সাথে এই সুসংবাদটি দিতে চাচ্ছি, তো দেখা হবে পরে, তাই কি বলতেছে। তো জিংকং তো এখানে বলতেছে আমি খুশি যে তুমি মানে আমি আবার তোমার সাথে একই স্কুলে পড়তে পারবো, তাই কি বলতেছে। তো এখানে ধন্যবাদ বড় বোন, তাই বলে নার্সকে এখানে ধন্যবাদ জানায় চলে যাচ্ছে। আর নার্স তো এখানে খেপে গেছে অনেক, তো কিসের জন্য যে খেপে গেছে এটা পরে জানা যাবে। তো তারা বলেছে যে শুধু 1% ট্রান্সেন্ডেড জিন আছে এমন ব্যক্তি একজন শুধু সাধারণ মানুষের মতোই হতে হয়, তাই কি বলতে আছে। তুমি কি বললে যে কেউ এখানে কোনো পরিমাণ তাকে ইনরোল করতে সক্ষম হবে, তাই কি বলতেছে, মানে যে কেউ এখানে ইনরোল হতে সক্ষম হবে তাকে বলতেছে। যে তারা কি বলেছে ওখানে মানে হাই আপস এখানে এটা চিন্তা যে এখানে 1% লোক মানে জিন যারা যে আছে তারা শুধু নর্মাল একটি মানুষ, তাকে বলতেছে। তাহলে তোমার কাছে মাত্র 1% কি আছে? আমি যদি আমার মানে তোমার কাছে থাকে তাহলে তোমার তোমার কাছে আছে, আমি তোমার আবার মানে আবেদন করতে সাহায্য করব, তাই কি বলতেছে। যদি প্রথমবার কাজ না করে আমি দ্বিতীয়বার কাজ করে চেষ্টা করব। তো এই মানে সিনিয়র সিস্টার আর কি এখানে জিঙ্গনকে যে কোনো ভাবে হোক ভর্তি করানোর মানে কিছু না কিছু করবেই, তাই কি বলতেছে। এমনকি যদি এর অর্থ 800 মত মানে 800তম সময়ের জন্য আবেদন করা হয় তারপরেও আমি এখানে আবেদন করবই, এইসব আর কি বলতেছে এখানে রেগে রেগে। তো এখানে বলতেছে এটা ঠিক আছে সিনিয়র সিস্টার, আপনার চেষ্টার জন্য ধন্যবাদ, কিন্তু কোনো প্রয়োজন নেই, সর্বোপরি এই জিনগুলি সাধারণ মানে নির্ধারণ করার অধিকার তাদের রয়েছে। তুমি যদি এখানে তা মানে তুমি যদি তাদের এখানে আমাকে সাহায্য করো তাহলে তুমি অনেক বড় সমস্যায় পড়তে পারো, তাই কি বলতেছে জিংকং সিনিয়র সিস্টারকে। তো এখানে বলতেছে আরো খারাপ দিকে আসে, সেই ইনস্টিটিউটে যাওয়ার জন্য আমাকে আমার মানে মনস্টার জিনগুলোকে ব্যবহার করতে হবে, মানে ইনস্টিটিউটের কাছে আমার আরো শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত সংস্থান রয়েছে, তাই আমাকে যে কোনো মূল্যে পেতে হবে এটা, তাই কি বলতেছে। তো আমি সিনিয়র সাথে বলতেছে আমি কোনো ভীত নেই। তো এই তার পকেট থেকে এখানে মোবাইল বসতেছে আর বলতেছে, তারা এখানে বলেছে যে তোমার কাছে প্রয়োজনীয় জিন আছে তা বিবেচনা করে, তো তারা এখানে মানে এখন তোমাকে তালিকাভুক্ত করার জন্য আরেকটি সুযোগ দেবে আর কি, ইনরোল করার জন্য আরেকটি সুযোগ দেবে ভর্তি হওয়ার জন্য। তো এটা শুনে একটু ভাবতেছে, একটা স্মাইল দিচ্ছে আর কি। তো এখানে বলতেছে HMPH, তো এটা তারা কি ভাবছে এটা কি বলতেছে। তো সেই ছেলেটা এখানে সিসাই
যেটা এখানে জিওর এখানে নিজের ভয়েস বানাতে চাচ্ছিল আর কি, তাই কি বলতেছে। তাহলে তারা তাকে এখানে শেষ পরীক্ষার অংশগ্রহণের সুযোগ দিয়েছে, তারাও একটু কথা বলতেছে জিংকং এর। তো এখানে বলতেছে যারা ট্রান্সেন্ডারদের জন্য না মানে ন্যানোই ইনস্টিটিউটে 1 বছরের মধ্যে তাদের ক্ষমতা জাগ্রত করতে সক্ষম, তাদের বাদ পড়তে উৎসাহিত করা হয় এবং শেষ পরীক্ষা তাদের জন্য ইনস্টিটিউটে থাকার শেষ সুযোগ হিসাবে তৈরি করা হয়েছিল। কেন তারা এখন কাউকে এমন কাউকে দিচ্ছে যে এখানে কোনোদিনও আমাদের ছাত্রই ছিল না, তাদেরকে এই সুযোগটা কেন দিচ্ছে, এটা কি বলতেছে। মানে একটা সুযোগ আছে যেটা আর কি, যারা এই স্কুলে আগে থেকে যারা আছে আর তারা যারা অ্যাটেন্ড করতে পারছিল না, তো তাদেরকে আর কি এই সুযোগগুলো দেওয়া হয়। তো এখানে জিঙ্কনটা এখানে এখনো ভর্তি হয়নি, তারপরে এখানে সেই সুযোগটা দিয়েছে। তো সেটা শুনে অনেক রাগ হয়ে গেছে সি সাইজ মানে সি জায়ের। তো এখানে বলছে সে যতই চেষ্টা করুক না কেন, তো এখানে কিছু মানে কীট পতঙ্গ দেখা যায়, সেগুলো মারতেছে মানে তার ফায়ার অ্যাবিলিটি দিয়ে। আর এখানে বলতেছে সে এখনো মানে একটা পোকামাকড় মানে কম নয়, তাই কি বলতেছে তার দ্বারা এসে। আর সি যাই তো ভিতরে আসো, তো বছরে এই সময় মানে তোমার এই পোকামাকড়ের বিরক্তিকর হয়ে উঠেছে, তাই কি বলতেছে। শেষ পরীক্ষা ছিল কিঞ্চের আইডিয়ায়, তাই কি বলতেছে। মানে এখানে একটা কিঞ্চে নামে একজন আছে, সে এখানে জিঙ্কনকে আর কি এই সুযোগ করতেছে। তো এই দুইটা আর কি জেলেসি শুরু করতেছে এইগুলোর জন্য। তো তুমি কি তুমি জেনেটিক রিসার্চ ইনস্টিটিউটের ডিন ডিন বলতে চাচ্ছ, তাই কি বলতেছে। মানে ওই এখানে যেই কিচের মানে কিঞ্চের যে এখানে নামটা বলছে কিঞ্চে, তো সেটা হচ্ছে আর কি এই ইনস্টিটিউটের ডিন, তো মানে প্রধান। তো এখানে বলছে এটা কেন, তো এটাই ছিল তার শর্তাবলী, তো লাইন ক্রস না করতে, তাকে বলতেছে এখানে তার চাচা। তো তিনি ইতিমধ্যে রাগ করেছেন যে আমরা তাকে এখানে নিয়মগুলো ভেঙে ফেলেছি। তো সেই ব্র্যাকটা যদি সত্যি পরীক্ষাটা উত্তীর্ণ করে, তাহলে সেটা আমাদের হবে একটা মুখে চড় মারার মতো হবে। তো কিন্তু যদি সে এখানে পাশ না করে, তাহলে তাকে প্রকৃত ডিন হিসেবে তার সম্মান রক্ষা করতে দেখা যাবে, তাকে বলতেছে। মানে যদি এখানে জিঙ্কং হেরে যায়, তাহলে এখানে ওই ডিনের সম্মান খারাপ হবে, আর যদি এখানে জিঙ্কং জিতে যায়, তাহলে এই এই দাদার আর কি এখানে মুখে চড় মারা হবে, এরকম আর কি ব্যাপার। তো এখানে বলতেছে তাহলে আমরা শুধু তাতে পাশ করা থেকে বিরত রাখতে হবে, তাই কি বলতেছে সি যায়। তো এখানে অন্যথায় আমাদের পরিবার এবং চাচার মানে খ্যাতিগুলো এখানে সব ভেঙে যাবে, মানে ফেমাস মানে চাচা মানে পরিবারের ফেমাস গুলো সব একদম ধ্বংস হয়ে যাবে। তো এখানে বলছে সে পাশ করবে না, জিঙ্কনকে বলতেছে রাগ হয়ে। তো এখানে বলছে সে তার জিনের 1%, তো তাকে আমাকে আমাদের মানে জগতে প্রবেশ করতে দেওয়া যাবে না, তাই কি বলতেছে এখানে। আর এখানে দুইজনে এখানে ক্রিপিস ওয়ার্ল্ড দেখছে, প্ল্যান বানাচ্ছে কোন একটা, আর আমরা এখানে করব করতে দেব না, তাকে পাশ করতে দেব না, তাই বলে এখানে এসব বলতেছে। তো কিঞ্চে এর কাজ শুধু প্রমাণ করবে যে সে শুধু মানে সোর্স গুলো নষ্ট করতেছে, সে এখানে ডিনের উপাধির যোগ্য নয়, এইসব আর কি বলতেছে। তো এখানে একটা পাহাড়ের সিন দেখা যায়, তো পাহাড়ের সিনে বলতেছে আমাদের দায়িত্ব এই 5 দিনের মধ্যে পরীক্ষা করা এবং সমস্ত পরীক্ষার সরঞ্জাম নিরাপদ কিনা তা নিশ্চিত করা। কর্মী, তো তুমি কি ঠিক আছো, তো তোমার এখন নিজেকে এখানে অভিনয় করছে কেন, এইসব আর কি বলতেছে। তো এখানে একজন ফোন চালাচ্ছিল আর এখানে ফোনটা নিচে পড়ে গেছে, তো এই জন্য আর কি এইসব বলতেছে যে তার কোনো মনোযোগ নেই। তো এখানে বলছে হ্যাঁ ঠিক আছে, আমি এখন একটু অসাবধান হয়ে গেছিলাম, তো চলো এখন আমার কাজ বাকি আছে সেগুলো কাজ করে ফেলি, তাই কি বলতেছে এখানে। তো এখানে বলছে এটা মানে 1 মিলিয়ন এবং এটা শুধু একটা আমানত, তাই কি বলতেছে। মানে এই মোবাইলে দেখতেছে কিছু একটা পাঠাইছে মনে হয়। তো আমি আমার চাকরি হারাতে পারলেও এটা মূল্যটা অনেক বেশি হবে যদি আমি এসব কাজ করি, তাকে বলতেছে 1 মিলিয়ন পাবো। তো এখানে বলছে বস সব শেষ, তো আমি একটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চেক করেছি, সে এখানে কোনো ব্যাংকিং মানে ব্যাকিং কোনো
ব্যাকগ্রাউন্ড নেই, তাই কি বলতেছে জিংকং এর কথা বলতেছে আর কি। এখানে একটা বস আর কি আছে যে জিংকং এর সব ডিটেলস বের করেছে, চিৎকার মানে চেষ্টা করতেছে। এখানে বলছে চমৎকার, তো এখানে শুধুমাত্র 1% ট্রান্সেন্ডেন্ট জিন থাকা, এর বাইরে এমন একজন অংশগ্রহণকারী যে এমনকি ইনস্টিটিউটে প্রবেশ করেনি, প্রবেশ তার এখানে আর কি সুযোগ পেয়েছে, এগুলো নিয়ে আর কি সব ঝামেলা হয়ে গেছে। দেখুন জিংকংকে দেখানো হয়, এখানে অংশগ্রহণকারী নং 18, নাম জিংকং, এখানে উচ্চতা 87 সেন্টিমিটার, মোট ট্রান্সেন্ডেন্ট জিন 1% জাগ্রত অবস্থা, জাগ্রত তো এসব মানে অ্যাওয়াকেন এসব আর কি দেখতেছে। তো এখানে সব ডিটেলস গুলো দেখতেছে। অবশ্য এই শিশুটা কি ফ্যান পরিবারের বাছায় মানে পাছায় আর কি ছুরি আঘাত করছে, তাই কি তাই কি বলতেছে, মানে রাগ ওঠানোর চেষ্টা করতেছে ফ্যান ফ্যামিলিকে। তো আমানত, তো এখানে কিছু ট্রেজারের জন্য এখানে 10 মিলিয়ন এবং তার বর্তমানের জন্য মোট 20 মিলিয়ন আর কি দেওয়া হবে। আর এখানে যদি অনেক টাকা, তাই কি বলতেছে, একবার এটা যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আমার জীবন একদম সহজ হয়ে যাবে। তো আমাদের এই কাজটি সফলভাবে করা সম্পন্ন করা দরকার, এইসব আর কি পরিকল্পনা করতেছে। আর 5 দিন পরে এখানে জিংকংকে দেখানো হয়, সিসিটিভি ক্যামেরা দিয়ে আসতেছে, তার হালাতটা একদম জম্বির মতো হয়ে গেছে আর এগুলো দেখতেছে। এখানে সে এখানে চলে এসেছে। হ্যাঁ, তো আমাকে এই দুর মানে দুর্ভাগা বাস্টারটাকে একবার দেখতে দাও। তো এখানে জিংকংকে দেখায় যে জিংকং একদম জম্বির মতন হয়ে গেছে। তো এখানে বলছে এই ধরনের মনস্টারের মুখোমুখি হওয়া শুধুমাত্র একটা মৃত্যুর কারণ। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে আমার এখানে পরীক্ষা ফেল করার জন্য তেমন কিছু করাই লাগবে না, তো সে তো নিজেই ফেল হয়ে যাবে এমনি, তাই কি বলতেছে। তো এখানে জিংকং ঠিক দেখানো হয় যে আমার অনেক খিদে লেগেছে, অনেক তাই কি বলতেছে, মানে তার ভিতরে মনস্টারটা জেগে উঠতেছে, সেজন্য বলতেছে। তো আমার এখানে সঞ্চিত সমস্ত শক্তি সম্পূর্ণরূপে ফুরিয়ে গেছে, তো এখানে অনেক রাক্ষসের মতন হয়। তো মানুষগুলো থেকে দেখে এখানে সব মানুষ, তো তাই কি সব বলতেছে, তো আমি তাদের সবাইকে খেতে চাই। তো তাদের দেহের মধ্যে এখনো কিছু মানে জিন গুলো আছে যেগুলো এখনো হয় নাই, তাই কি বলতেছে। তো এই চ্যাপ্টারটা এখানে শেষ, তো চ্যাপ্টার শেষ, তো ভিডিও শেষ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে, বাই।